দূরে যে কথা বলে আপনারা রেডি হলে শুরু করবে আপনারা রেডি হতে বলেন আমরা রেডি আপনি বলেন আচ্ছা এই যে বাইরে যে দিকে শুরু করো দেখি না দেখো ওই তো সমস্যা লেগে গেল সাংবাদিক ভাই এবং বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমাদের ডাকে সারা দিয়ে উপস্থিত হয়েছেন আমরা একটু বিলম্বে শুরু করার জন্য দুঃখ প্রকাশ করতেছি যদি আমাদের ইচ্ছা কিন্তু এটা বিলম্ব না আপনাদেরই অনেক কলিগরা ফোন দিয়েছিল আজকে হেভি ট্রাফিকের কারণে যে একটু 10-15 মিনিট পরে শুরু করতে যে কারণেও আমরা একটু ডিলে শুরু করেছি প্রথমত আমি আপনারা জানেন যে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা মক্কা মদিনা ওমরা করার উদ্দেশ্যে মূলত দেশ ত্যাগ করেছিলাম ওমরা করতে যাওয়ার আগে পাশাপাশি আরও দুটো দেশ সফর করার সুযোগ হয়েছে একটি হচ্ছে কাতার এবং আরেকটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এই এবং সৌদি আরব এই তিনটি দেশ সফর করার মধ্যে দিয়ে আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা হয়েছে সেটি হচ্ছে প্রথমত একটা নেগেটিভ অভিজ্ঞতা নেগেটিভ অভিজ্ঞতা হচ্ছে আপনারা সাংবাদিকরা এবং বাংলাদেশের মানুষ এতদিন জেনে আসছেন যে ইউরোপ আমেরিকা বিশেষ করে সিঙ্গাপুর কানাডা মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশের দুর্নীতিবাজদের সেকেন্ড হোম কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে আমার দৃষ্টিতে দুবাই হচ্ছে দুর্নীতিবাজদের এবং অর্থ পাচারকারীদের এখন স্বর্গভূমি দুবাইয়ে নামে বেনামে বাংলাদেশি ব্যবসায়ীদের অনেকেই রাজনীতিবিদ আমলা এবং সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা যারা সদ্য অবসরে গিয়েছেন অনেকেই বেশ বড় অঙ্কের টাকা অবৈধভাবে সেখানে বিনিয়োগ করেছেন আমার কাছে 17 জনের তথ্য আছে সেটি যদি আপনারা প্রচার করতে পারেন তাহলে কেবলমাত্র আমি সেই তথ্যগুলো দিব কিন্তু আমার কাছ থেকে নেবেন আপনি বলবেন যে ভাই অমুকে তো খুব প্রভাবশালী আমি প্রচার করতে পারবো না তার নাম দেয়া যাবে না যে অমুক ব্যবসায়ী কিংবা সাবেক কর্মকর্তা সেটা হলে আমি দিব না তারা কোন কোন জায়গায় প্রপার্টি কিনেছে বিশেষ করে কয়েকজনের স্পেসিফিক তথ্য আমি দুবাইয়ে আপনার দুবাই শহরে থাকাকালীন সময় দিয়েছিলাম এবং এখনো আমার কাছে কিছু তথ্য আছে আরও কিছু তথ্য আমি নিজে সংগ্রহ করতেছি কিন্তু এখন আমি এগুলো প্রকাশ করার জন্য খুব একটা আগ্রহী না কারণ আমি জানি যে এখন এগুলো প্রচার করলে কিংবা প্রকাশ করলে কার্যত তাদের বিরুদ্ধে খুব ব্যবস্থা নিবে না সরকার কারণ ইতিমধ্যেই চাঞ্চল্যকর যে সমস্ত দুর্নীতি অর্থ পাচারের ঘটনাগুলো গণমাধ্যমে এসেছে দেশের মানুষ জেনেছে একটা ঘটনারও কিন্তু সঠিক তদন্ত এবং সুরাহা করা হয়নি তার সবচেয়ে বড় উদাহরণ এসআলম গ্রুপের গত কয়েক মাসের ব্যবধানে ব্যাংক থেকে যে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেল সমস্ত নিয়ম নীতি তোয়াক্কা না করে সেটি নিয়ে কাউকে গ্রেপ্তার করা হয়নি কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ঢাকা যে আমরা পানি খাই সেই পানির ওয়াসার এমডিকে নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটছে এখন পর্যন্ত সেটার বিরুদ্ধে কোনো ওইভাবে আইনগত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি কাজে এখন তথ্য আমরা দিতে পারি মিডিয়ায় একটু আংশিক আসবে কিছু কথা হবে কিন্তু কার্যত দেখা যায় এই সমস্ত ঘটনাগুলো নিয়ে খুব বেশি আসলে প্রতিকার পাবো বলে আমার মনে হয় না তবে আমরা আশাবাদী যে অন্তত সরকার পরিবর্তন হলে এই ঘটনাগুলোর এভিডেন্স যদি আমাদের কাছে থাকে আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো দেশের অর্থ যারা বিদেশে পাচার করছে করবে সেগুলো আমরা ফিরিয়ে আনতে পারবো দ্বিতীয়ত আরেকটি পজিটিভ এবং সম্ভাবনাময় আমার যে আপনার পর্যবেক্ষণটি আছে সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের শ্রম বাজারের বড় একটি জায়গা হচ্ছে মধ্যপ্রাচ্য তো আমরা এই আমাদের দেশের সরকারি পর্যায়ের আপনারা আমি বলবো যে যোগাযোগ সমন্বয়হীনতার কারণে আন্তরিকতার অভাবে এবং সর্বোপরি আমি বলবো যে সততার অভাবে আমরা বেশ কিছু আমাদের শ্রম বাজার আমাদের অর্থনৈতিক যে সমস্ত জায়গাগুলো আমরা কাজে লাগাতে পারি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের দেশের লোকের ক্ষেত্রে সেগুলো আমরা হারাচ্ছি যেমন আপনাদেরকে আমি একটা তথ্য জানিয়ে রাখতে চাই আপনারা চাইলে ক্রস চেক করতে পারেন ফিফা উপলক্ষে কাতার বাংলাদেশ থেকে 5,000 ডিফেন্সের লোক নিতে চেয়েছিল যাদের বেতন ছিল ন্যূনতম 10,000 থেকে 20,000 রিয়াল পর্যন্ত যেটা আপনার বাংলা টাকায় রূপান্তর করলে কত টাকা সে চিন্তা করেন শুধুমাত্র সরকারের দায়িত্বশীলদের আন্তরিকতার অভাবের কারণে সেটি সম্ভব হয়নি কাতার কর্তৃপক্ষ বলেছে যে তারা
আপনারা যাদেরকে নেবেন তাদেরকে সরাসরি পেমেন্ট করবে, কিন্তু আমাদের বাংলাদেশ অথরিটি বলেছে তারা তাদেরকে পেমেন্ট করবে, অর্থাৎ তারা তাতে কিছু কমিশন খেতে পারে, কিছু চেটেপুটে খেতে পারে। এই জন্য তারা কাতার সরকারের সাথে এই সুযোগটি হাত হারিয়েছে। 5,000 লোক যদি আমরা পাঠাতে পারতাম আমাদের কত আয় হতো চিন্তা করেন। তারপরে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে বাংলাদেশ থেকে ইমাম এবং মুয়াজ্জিন নিয়ে থাকে, এবং ইমাম এবং মুয়াজ্জিনদেরকে অত্যন্ত সম্মান করা হয়, অত্যন্ত উচ্চ বেতন তাদেরকে দেওয়া হয়। 2019 সালে কাতারের একদল প্রতিনিধি বাংলাদেশে এসেছিল যে তারা যাদেরকে নিবে তাদেরকে তারা এখান থেকে ভাইবা নিয়ে তারপরে নিবে। সেখানে আমাদের যে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি টিম তারা বলেছে তাদের কিছু লোক নেওয়া লাগবে। তাদের এই অসৎ আপনার আবদারের কারণে কাতার কর্তৃপক্ষ খুব ক্ষুব্ধ হয়েছে। তারা 2019 সাল থেকে বাংলাদেশ থেকে ইমাম এবং মুয়াজ্জিন নিচ্ছে না। আপনার মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে বাংলাদেশিদের দু একজনের একটা নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের আপনার সেখানে বিশেষ করে শ্রম বাজার কিংবা বাংলাদেশিদের যাওয়াটা আটকে আছে। তো সরকার যদি সেখানে আপনার আন্তরিকভাবে কিছু পদক্ষেপ নেয়, তাদেরকে আশ্বস্ত করে, তাহলে বাংলাদেশের শ্রম বাজারে সেই দ্বার উন্মোচন হতে পারে। যেমন আপনারা জানেন কুয়েতে বাংলাদেশের একজন সংসদ সদস্য, আলোচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন পাপুলের যে অবৈধ মানব পাচারের ঘটনাটি কিন্তু কুয়েত সরকারকে বেশ নাড়িয়ে দিয়েছিল, যার কারণে কিন্তু কুয়েতে এখন বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা, ওয়ার্কিং ভিসা এক প্রকারের বন্ধ রয়েছে। এখন এই যে কুয়েতে এই যে আমাদের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাধা, মানুষের ভ্রমণের ক্ষেত্রে বাধা, বা কুয়েতের সাথে সম্পর্কের অবনতি, এটা কিন্তু আম জনতা করেন একজন সংসদ সদস্য। একইভাবে আপনার বাহরাইন থেকে শুরু করে আরো দু একটা দেশে এরকম কিছু ঘটনা আছে যেগুলোর জন্য দায়ী হচ্ছে সরকার। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা, পেশাদারিত্বের অভাবের কারণে আমাদের যে দূতাবাসগুলো রয়েছে, আমাদের যে কনসুলেটগুলো রয়েছে, সে সমস্ত কনসুলেট এবং দূতাবাসগুলো এখন একটা আওয়ামী লীগের দলীয় অঙ্গ সংগঠনের মতো ভূমিকা পালন করতে চায়। তারা প্রবাসীদের সমস্যা নিরসন না করে চাটুকারিতা লেজুর ভিত্তিতে ব্যস্ত থাকে। জাতীয় দিবসগুলোতে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে শুধুমাত্র কিছু প্রোগ্রাম করে একটা দায়সারা তারা কিছু কর্মকাণ্ড করে, যেখানে দলমত নির্বিশেষে প্রবাসীদের সুযোগ সুবিধা, সমস্যা সম্ভাবনা নিয়ে তাদের কাজ করা উচিত ছিল। প্রবাসীর সেখানে আমাদের কনসুলেট দূতাবাস সেটা না করে বরঞ্চ বিরোধী মতের এবং ভিন্ন মতের প্রবাসীদেরকেও সেখানে হয়রানি করছে। আমরা জানতে পেরেছি কিছুদিন আগে আমাদের গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের একজন সদস্য কুয়েতে থাকেন, কুয়েতে সরকারি চাকরি করেন, তিনি কুয়েতে গিয়েছিলেন অ্যাম্বাসিতে কোনো একটি কাজে, সেখানে অ্যাম্বাসির লোকজন তাকে আটক করে তাকে মারধর করে সেই দেশের পুলিশের কাছে দিয়েছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আজকের এই সংবাদ সম্মেলন থেকে সেই আমাদের বাংলাদেশি ভাই শফিকুল ইসলামের তার যেন যথাযথ মুক্তির ব্যবস্থা করে তার যেন চাকরিতে তাকে সপদে ফেরত অথবা তাকে যেন বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয় সেই দাবি জানাচ্ছি। একই সাথে আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গতকাল বিমানবন্দর থেকে আমাদের 3 সহযোদ্ধা যারা আমাদের সাথে সিএনডিএফ বিমানবন্দর চাকরি করে শুধুমাত্র আমাদের সাথে থাকার জন্য, আমাদের নিরাপত্তার জন্য তারা একটু সামনে থেকেছিল, সেই কারণে তাদের 3 জনকে গতকাল বিমানবন্দর আটকে রেখে রাতভর নির্যাতন করে তাদেরকে আজকে কোর্টে সোপর্দ করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সহযোদ্ধাদের মধ্যে একজন যিনি এই গ্রেপ্তারকৃত সহযোদ্ধাদেরকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করেছিল, তার অসুস্থ সন্তানটিকে তিনি হাসপাতালে নিতে পারেন নাই, সেই অসুস্থ সন্তান আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে নিয়ে গেছে। এই অভিশাপ, এই দীর্ঘশ্বাস, এই মায়ের দীর্ঘশ্বাস নিশ্চয়ই শেখ হাসিনার এই ফাঁসিবাদী মসনদকে জ্বালিয়ে পুড়িয়ে খান খান করে দেবে। আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা যেভাবে দেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার চালাচ্ছেন, যেভাবে বিপর আচরণ করছেন, এইটা আপনাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আজকে আওয়ামী লীগ বারবার হুমকি দিচ্ছে যে বিরোধীদের কোনো স্থান নয়, বিএনপি গণ অধিকার পরিষদ বাম ডান কাউকে কোনো স্থান নয়। প্রধানমন্ত্রী প্রায় প্রায় কথাবার্তা বলেন বিএনপির সাথে কিছু বাম, অতি বাম, অতি ডান, তারা মিলে নাকি সরকার পতনের জন্য আন্দোলন করবে। আওয়ামী লীগকে উৎখাত করা এত সহজ না। আমি বলবো প্রধানমন্ত্রী কেন উৎখাতের ভয়ে আছেন, তার যদি নৈতিক জোর থাকে, তার সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত হতে থাকে, তাহলে তারা কেন একটা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছে? আমাদের স্পষ্ট দাবি আজকে গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ কিংবা বিএনপি, আজকে বিরোধী দল
আমরা সরকার উৎখাতের জন্য আন্দোলন করছি না আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি সেই আন্দোলন সংগ্রামকে সরকার যদি ভেবে থাকে অত্যাচার নির্যাতন হামলা মামলা করে আন্দোলন সংগ্রামকে দমিয়ে দেবে সেটা সম্ভব হবে না বরং সরকার যত আন্দোলন সংগ্রামের উপরে চড়াও দমন পীড়ন চালাবে আন্দোলন সংগ্রামের মাত্রা আরো তত বেগবান হবে দেশের জনগণকে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ভোটাধিকারের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য চলমান আন্দোলন সংগ্রামে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানাই ইতিমধ্যে 30 ডিসেম্বর থেকে বিরোধী দলের যুগপথ আন্দোলন কর্মসূচিতে 33টি রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে জনগণকে নিয়ে সেই কর্মসূচি পালন করেছে আগামীতেও সেই কর্মসূচি পালন করবে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের আরেকটি চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তারা ফোনে আড়ি পাতার যন্ত্র কিনেছে কোথা থেকে ইসরায়েল থেকে যাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই এর মধ্যে দিয়ে একটা স্পষ্ট আমরা বার্তা সরকার কাছ থেকে পেয়েছি সরকার বাংলাদেশের নাগরিকদের উপরে দমন পীড়ন করার জন্য অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য শুধুমাত্র ইসরায়েল না সকল অপশক্তির সাথে হাত মিলাতে তারা দ্বিধাবোধ করবে না যেমনি ভাবে তারা দীর্ঘদিন ধরে নিজেরা বিরোধী দলের আন্দোলন সংগ্রামে অগ্নিসংযোগ করে পেট্রোল বোমা মেরে মানুষ মেরে বিরোধীদের উপরে দায় চাপাতে চেয়েছে গত 30 ডিসেম্বর সরকার সেরকম একটি নীল নকশা নিয়ে আঘাত ছিল ইভেন এখনো সরকার এই ধরনের নীল নকশা এবং চরমপন্থী প্রক্রিয়া নিয়ে আঘাতছে বিরোধীদের দমন পীড়ন করার জন্য এই বিরোধীদের আন্দোলন সংগ্রামে তাদের পরিকল্পনা রয়েছে পুলিশ মারা যাতে পুলিশ মেরে তারা বিরোধীদের উপরে দায় চাপাতে পারে তাদের পরিকল্পনা আছে থানায় থানায় আক্রমণ করা যাতে তারা আক্রমণ করে বিরোধীদের উপরে দায় চাপাতে পারে কাজেই আমি আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে সতর্ক থেকে কারা কোথায় কি করছে এই ঘটনাগুলো প্রকৃত স্বরূপ উন্মোচন করার জন্য আমরা আহ্বান জানাবো এবং আমরা আগাম বলে দিচ্ছি এই সরকার যে ধরনের অসৎ পরিকল্পনা নিয়ে আগাচ্ছে যে সমস্ত নীল নকশা নিয়ে আগাচ্ছে তাতে এই সরকার মানুষের উপরে যে কোনো ধরনের আক্রমণাত্মক ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে বিরোধীদের উপরে দায় চাপাতে তারা তোয়াক্কা করবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির কার্যালয়ে প্রশাসনকে দিয়ে বোম নিয়ে বোমা উদ্ধারের অভিযান চালিয়েছে সরকার সামনে আরো ভয়ঙ্কর পরিকল্পনা করছে এই ভয়ঙ্কর পরিকল্পনায় আজকে বিচার বিভাগ বলেন পুলিশ প্রশাসন বলেন সেনা সদস্য বলেন কেউ কিন্তু রেহাই পাবে না কারণ কোরবানির মতো এই সরকার যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে বিরোধীদের উপরে দায় চাপাতে পারে তাই আজকে আমি সরকারি সর্বমহল সেরা বিচার বিভাগ বলেন আর্মি বলেন পুলিশ বলেন সেনা সদস্য বলেন সকলকে আমি সতর্ক করছি এবং বিরোধী দলকেও চোখ কান খোলা রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি একই সাথে সাংবাদিক ভাই বোনদেরকে একটু দায়িত্বশীলতার সাথে কাজ করার একটু আহ্বান জানাবো জানি আপনাদের উপরে চাপ আছে কারণ এই যে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালা কানুন করে আজকে মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করেছে আপনাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আপনাদের অনেক কিছু করতে বাধ্য হচ্ছে যেমন আমাকে নিয়ে কিছুদিন আগে যে অপপ্রচার এবং প্রোপাগান্ডাটি চালিয়েছিল আমি জেনেছি যে এই অডিও রেকর্ড ভিডিও ছবি এডিট করে সংবাদ মাধ্যমে তারা পাঠিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে সরকার এই বিভিন্ন মিডিয়ার উপরে চাপ দেওয়া হয়েছে যেন তারা এই মিথ্যা এবং বিভ্রান্তিকর ঘটনাগুলো তারা যেন প্রচার করে সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকরা বাধ্য হয়েছে এবং এই তথ্য তারা প্রচার করেছে কিন্তু তারপরে আমি অনুরোধ করব আপনাদের উচিত ছিল যারা এই ঘটনাটি নিয়ে রশি রশি নিউজ প্রকাশ করেছেন রসালোভাবে উপস্থাপন করেছেন অন্তত ভুক্তভোগী হিসেবে আমার একটা বক্তব্য নেওয়া কিংবা যে ব্যক্তিকে জড়িয়ে এই সংবাদটি পরিবেশন করাছে তার একটা বক্তব্য নেওয়া কারণ আপনারা দেখেছেন 2016 সালে প্রধানমন্ত্রীর ছেলে সুজিব ওয়াজেদ জয়ের সাথে তার মিটিং হয়েছে ব্যক্তি সেটা কিন্তু সেই ব্যক্তি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে যে প্রধানমন্ত্রীর ছেলে সুজিব ওয়াজেদ জয়ের সাথে মিটিং হয়েছে এবং সুজিব ওয়াজেদ জয় সেই মেন্দি এন সাফাদিক তার যে আন্তর্জাতিক নেটওয়ার্ক সেটিকে কাজে লাগিয়ে সরকারকে ক্ষমতায় রাখার জন্য কাজ করার পরামর্শ দিয়েছে মোটা অঙ্কের ডিল করেছে এবং তারা বলেছে যে সরকার যদি তারা সরকারকে ক্ষমতায় রাখে তাহলে তারা বাংলাদেশকে বাংলাদেশে ইসরায়েলের দূতাবাস খোলার জন্য তারা আনুষ্ঠানিকভাবে কাজ করবে তারই অংশ হিসেবে কিন্তু তারা আমাদের যে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি ছিল দিস পাসপোর্ট ইজ ভ্যালিড অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল সেই এক্সেপ্ট ইসরায়েল শব্দটি তুলে দিয়েছে সেই তাদের অপকর্মকে মানুষের মাঝে প্রচার করার জন্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত আমাকে জড়িয়ে এই অপপ্রচার এবং এই বিভ্রান্তিটি ছড়িয়েছে যেটি আমার বক্তব্য গতকালকে
বিদেশে থেকে আমি স্পষ্ট করেছি যে এই ধরনের কোনো মিটিং আমার সাথে হয়নি আর এই ধরনের কোনো মিটিং এ আমরা অংশ নিতে চাই না আজকের এই সংবাদ সম্মেলন কেন্দ্রিক এইটুকু ছিল আমার বক্তব্য শুধুমাত্র আরেকটি আরেকটি খবর আপনাদের কি দিতে চাই এই যে সরকার আপনার বিদেশ থেকে নজরদারি যন্ত্রপাতি কিনে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণের যে অপচেষ্টা নিয়েছে সাংবিধানিক অধিকার হরণ করছে এর প্রতিবাদে আগামী কালকে বিকাল 3:30 জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একটি মানববন্ধন করব ধন্যবাদ সবাইকে আর আপনাদের যদি কিছু কারো জানার থাকে জি দুল ভাই আপনি হলো বলছেন যে ওই কিছু তথ্য আপনি দিতে চান সেই তথ্যগুলো মানে কিভাবে দিবেন বা কখন দিবেন সেটি হচ্ছে আপনারা এই ওপেন সংবাদ সম্মেলনে যদি আপনারা সাংবাদিকরাও যদি কমিটমেন্ট করতে পারেন যে আমি যে তথ্য দেবো সেটা আপনি প্রচার করবেন তথ্য দিয়েছি আমি দায় আমার সোর্স আমি আপনারা যদি সেটা প্রচার করতে পারেন আমি তথ্য দিতে পারবো কারণ আমার আমি ইতিমধ্যেই তথ্য দুটো সংবাদ মাধ্যমকে দিয়েছি তারা বলেছে ভাই এই তথ্য আমরা প্রচার করতে পারবো না আবার কেউ কেউ বলেছে একটু আংশিক প্রচার করতে পারবো নাম বলতে পারবো না এখন আপনারা তো জানেন যে ধরেন কি অনেক চাঞ্চল্যকর ঘটনার দেখা যায় ব্যবসায়ী বড় শিল্প গোষ্ঠী জড়িত কিংবা সরকারের উচ্চ মহল জড়িত যে কারণে কিন্তু গণমাধ্যম কিংবা সাংবাদিকরা অনেক ক্ষেত্রে নাম প্রকাশ করতে ভয় পাচ্ছে সেক্ষেত্রে আমি চাই না যে তাদের বিপদে ফেলবে সেক্ষেত্রে আমি বলেছি আপনাদেরও নিজস্ব সোর্স আছে প্রত্যেকটি চ্যানেল প্রত্যেকটি পত্রিকার বিদেশে প্রতিনিধি থাকে আপনারা একটু খোঁজ নেন বিশেষ করে সব দেশের খোঁজ নেওয়া লাগবে না আপাতত সংযুক্ত আরব আমিরাতের শহরগুলো আজমান দুবাই এই শারজা এই সমস্ত 3-4 শহর একটু ইনভেস্টিগেশন করেন আপনারা যদি তথ্য না পান তখন আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই কিছু তো পেলাম না আমি এটুকু বলছি কনফিডেন্টলি যে এই সমস্ত দেশে মানে এই শহরগুলোতে কয়েক হাজার কোটি টাকা অবৈধভাবে ইনভেস্ট করেছে ইনভেস্টের তালিকায় যেমন রাজনীতিবিদ আছে তেমনি সদ্য অবসরে যাওয়া অনেক সরকারি বড় বড় কর্মকর্তারাও আছে আপনার তো মূল যেটা বিতর্ক শুরু হয়েছে আসলে ছবিটা নিয়ে প্রথম যে ছবিটা ছিল যে ইসরায়েলের ওই ব্যক্তি সাফাদির সাথে আপনি আদৌ দেখা করেছেন কি করেন না প্রশ্নটা সেখানে আপনি বলেছেন যে এটা আসলে আপনি কখনো দেখা করেননি এই ছবিটা এডিটে আমাদের যেটা প্রশ্ন এটা হচ্ছে আপনার দাম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এত কিছু থাকতে আসলে কেন হঠাৎ করে সব বাদ দিয়ে আপনার আপনাকে অনেক ধরপাকড় হয়েছে আমরা জানি অনেক ধরনের আপনার ভাষায় যেটা অ্যারেস্ট করার চেষ্টা হয় ইসরায়েলকে জড়িয়ে বা এজেন্টকে জড়িয়ে তথাকথিত এজেন্টকে জড়িয়ে কেন আপনাকে আবার তোলা হলো বা কারা এটা করেছে বলে আপনি মনে করেন সরকার তো আসলে বিশাল একটা অংশ মানে অংশ সরকারে কারা করেছে বলে আপনি মনে করেন এটা দুইটা আমার মনে হয় যে উদ্দেশ্য থাকতে পারে প্রথমত একটা উদ্দেশ্য হতে পারে যে বর্তমানে যে আজকে এই সরকার বিরোধী যে চলমান গণ আন্দোলন এই আন্দোলন থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা আর দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য থাকতে পারে যেহেতু আমরা রাজনীতি করি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলে সেখানে ধর্ম বর্ণ মত পথ নির্বিশেষে সকল মানুষের সাথে আমাদের ইতিমধ্যে একটা আন্তরিক পরিবেশ তৈরি হয়েছে বিশেষ করে বামপন্থী ডানপন্থী সকলের সাথে বিশেষ করে ধরেন এই দেশে নির্যাতিত আলেম ওলামাদের পক্ষে কথা বলতে গিয়ে আমরাও মৌলবাদী সাম্প্রদায়িক ট্যাগ খাচ্ছি আমাদের নিয়ে নানা ধরনের অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেই ক্ষেত্রে আবার আলেম ওলামাদেরও একটা সহানুভূতি এদেশের ধর্মপ্রাণ মানুষের একটা সিম্প্যাথি আমরা তরুণ হিসেবে আমরা তাদের কাছ থেকে পেয়েছি পাচ্ছি যেটা অনেকের হয়তো আমি মনে করি চক্ষু শূল হয়েছে এখন তারা আমাদেরকে একটা ইসলাম বিদ্বেষী শক্তি হিসেবে তুলে ধরতে চায় যে কারণে আমি মনে করি যেহেতু বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্ক নাই এবং ইসরায়েলের প্রতি বিশেষ করে মুসলিম বিশ্বের একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে সে কারণে বাংলাদেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষের কাছে মূলত আমাদেরকে ধর্ম বিদ্বেষ হিসেবে তুলে ধরতে চায় যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইহুদিদের সাথে হাত মিলাচ্ছি এই প্রোপাগান্ডাটি প্রচার করা হচ্ছে যেটি করেছে সরকারি দলের যে সাইবার টিম রয়েছে সাইবার টিম এবং সরকারি দলের বিভ্রান্তি এবং অপপ্রচার প্রচারের যে দায়িত্ব হিসেবে মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করে সিআরআই নামক একটি প্রতিষ্ঠানটি তারা এই কাজটি করে থাকতে বলে আমার মনে হতে পারে এবং তারই একটি ফলোআপ হিসেবে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন ইন্ডিয়া টুডেতে বাংলাদেশের একজন সাংবাদিক তিনি একটি আপনার নিবন্ধন লিখেছেন সেখানে আমাদের যে গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমানকে কোট করে বা তার বক্তব্য নিয়ে সেখানে একটি মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে যেই তথ্য সে বলে নাই এবং
প্রসঙ্গক্রমে আলোচনা করতে গেলে অনেক কথা আসে, তারপরেও তিনি সেই আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে বা সেই আলোচনায় কিছু ভুল হয়ে থাকে তার জন্য নিঃশর্ত দুঃখ প্রকাশ করেছিলেন। সেই ঘটনাটি ছিল 2 বছর আগে, সেই ঘটনার রেফারেন্সে ইন্ডিয়া টুডেতে আপনার আমাদেরকে মানে হচ্ছে ধর্ম বিদ্বেষী হিসেবে তুলে ধরে একটা কলাম লিখেছে, কলাম লিখেছে তারেক রহমানকে বক্তব্য নিয়ে, ছবি দিয়েছে আমার, মানে এইটা তুলে ধরার তারা চেষ্টা করছে। আজকে ভিপি নূর গণ অধিকার পরিষদ এরা হচ্ছে এই ধর্ম বিদ্বেষী। তো এইভাবে আমরা আজকে প্রোপাগান্ডা এবং অপপ্রচারের শিকার এবং দেশ এবং বিদেশে এই ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে করছে, যার পেছনে আমি মনে করি সরকারি দল দায়ী। কারণ আজকে যখন তারা দেখেছে এই দমন পীড়নের মধ্যে বিরোধী দলের উপরে হামলা মামলা করে কোণঠাসা করে মামলা দিয়ে তাদেরকে যেভাবে এক প্রকারের মানে দমন পীড়নের মধ্যে রেখেছে, আজকে তরুণদেরকে পারছে না, হামলা করছে মামলা করছে, সকালে হামলা করছে বিকেলে তারা ঢুকে দাঁড়াচ্ছে ক্যাম্পাসগুলোতে, তাদেরকে পিটাচ্ছে জেলে দিচ্ছে, বের হয়ে আবার তারা ক্যাম্পাসে মিছিল করছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই আব্রারের স্মৃতিসভা করতে গিয়ে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী একটি নির্মম ভাবে নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় জেলে গেছেন, আবার কিন্তু এই রাজু ভাস্কর্যের সামনে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান তুলেছেন। সরকার আজকে তরুণদেরকে ভয় পাচ্ছে, কারণ বুঝতে পেরেছে যেভাবে 2018 সালে কুরসংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে তরুণরা এই সরকারের ভিত নাড়িয়ে দিতে পেরেছিল, আগামীতে কেবলমাত্র তরুণরাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি আছে তারাই পারবে। যে কারণে আমরা যেহেতু তরুণ, আমাদের সাথে যেহেতু এই তরুণদের সাথে সম্পৃক্ততা, সে কারণে আমাদেরকে নিয়ে অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, মানুষকে ভুল বোঝাতে চায়, আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করতে চায়, যে কারণে আমাদের নিয়ে এই ষড়যন্ত্র শুরু হয়েছে। এবং এই ষড়যন্ত্রে সরকার যেমন তার বাহিনীকে ব্যবহার করছে, তার দলকে ব্যবহার করছে এবং তার অনুগত কিছু মিডিয়াকেও ব্যবহার করছে, যেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। মামুনুল হক সাহেবকে যেভাবে আপনার দেখেছেন তার সাথে যে ঘটনাটি ঘটেছিল, তাকে যখন আপনার এই সোনার কাতে তাকে এই কথিত আপনার অবৈধ আপনার স্ত্রী সহজে তাকে আটক করেছিল, সেখানে তার সমর্থকরা যখন সেই সোনারগাঁর আপনার ছাত্রলীগ যুবলীগকে গণধোলায় দিয়ে আপনার সেই ব্যারিকেড ভেঙে তখন উদ্ধার করেছে, সেখান থেকে তিনি মুক্ত হয়েছিলেন। তারপরে কিন্তু তাকে ফাঁদ এঁকে তারপরে তাকে গ্রেপ্তার করেছিল। তো আজকে এই সরকার এই গণ আন্দোলন থামানোর জন্য এবং বিশেষ করে তরুণদেরকে থামানোর জন্য তারা নানা ধরনের ফন্দি ফিকির ষড়যন্ত্রের নীল নকশা নিয়ে আগাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে গ্রেপ্তার করে নাকি হত্যা করে নাকি আক্রমণ করে আমরা তো এখন এই শঙ্কায় আছি। কারণ আমি গতকালকে বলেছি যে আমি বিদেশে মাটিতেও কিন্তু আক্রমণের শিকার হয়েছিলাম, সৌদি আরবের দাম্মামে আমি যখন প্রোগ্রাম করে হোটেল থেকে নেমেছিলাম ঠিক সেই সময় আওয়ামী লীগের 3 জন লোক তারা দৌড়ে এসে আমার উপরে আক্রমণ করেছিল, যদিও সেখানে অসংখ্য প্রবাসীরা উপস্থিত থাকায় তারা ক্ষতি করতে পারেনি, বরঞ্চ তাদেরকে গণধোলাই দিয়ে হাত পা ভেঙে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছিল। আপনারা খোঁজ দিলে জানতে পারবেন একজনের হাত ভেঙেছিল একজনের পাও ভেঙেছিল, কিন্তু তারা 3 জনে তারা আমাকে একটা হত্যা চেষ্টার উদ্দেশ্যেই তারা সেখানে এসেছিল বলে আমার মনে হচ্ছে। এবং একই সাথে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলগুলোতে অনেক অপরিচিত লোক নিচে এসে আমার সাথে যারা দেখা করেছে তাদেরকে নানা ধরনের কথা হচ্ছে জিজ্ঞেস করতেছে, আমি কখন কোথায় যাব সেগুলো জিজ্ঞেস করতেছিল, যে কারণে কিন্তু আমি নিরাপত্তাহীনতা বোধ করে আমি কিন্তু আমার সফর সংক্ষিপ্ত করেছিলাম। আমার এরপরে সফর করার কথা ছিল মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কুয়েত, এই 4 দেশে আমার সফর করার কথা ছিল, কিন্তু আমি যখন দেখতে পেরেছি যে বিদেশও আমার জন্য এখন নিরাপদ না, এই সরকারের গুন্ডা বাহিনী পান্ডা বাহিনী তারা আমার পেছনে লেগেছে। কারণ আপনারা জানেন যে প্রতিটি দূতাবাসে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসএর প্রতিনিধি থাকে, তো তারা আমার পেছনে লেগেছে, যেখানে আমার মনে হচ্ছিল যে এখন বিদেশের মাটিও আমার জন্য নিরাপদ না, তো মরতে হলে দেশে গিয়েই মরব, দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মরব, জেলে যেতে হলেও দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাজপথ থেকে জেলে যাব। যে কারণে কিন্তু আমি এক প্রকারের ঝুঁকি নিয়ে দেশে এসেছিলাম, কারণ আমাকে বলা হয়েছিল লন্ডন আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল শহরেও যদি আমি থাকতে চাই তাহলে আমাকে ব্যবস্থা করে দিবে আমি যেন ডিসেম্বর পর্যন্ত দেশে না যাই। তো তাহলে এই এই অফার কারা দিয়েছিল, আমি দেশের বাইরে থাকলে কাদের লাভ, তার মানে এটা স্পষ্ট যে আপনার আমাকে দেশের বাইরে রাখার জন্য মূলত এই ষড়যন্ত্র এবং এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে। পার্লামেন্টের মতো একটা জায়গা আপনারা দেখেছেন আমাকে নিয়ে আলোচনা হয়েছে, কেন আলোচনা হয়েছে, যে আমি একটা বিশাল ষড়যন্ত্র করেছি,
অথচ আপনাদের এই ইসরায়েল নিয়ে যদি এত আতঙ্ক থাকে, এত যদি নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে, প্রধানমন্ত্রীর ছেলে ১৬ সালে দেখা করেছে, সেটি নিয়ে কেন আপনারা টক শো করেন নাই, সেটি নিয়ে কেন আপনারা নিউজ করেন নাই, সেটি নিয়ে কেন সংসদে আলোচনা করেন নাই? বর্তমান সরকার আল জাজিরার যে ২০১৯ সালে যে প্রতিবেদনটি আসলো, অল দা প্রাইম মিনিস্টার স্পেন, সেখানে যে এই সরকারের যে ভয়াবহ চক্রান্ত ইসরায়েল থেকে তখন ব্যবসা বাণিজ্য যে আপনার আপনার করার যে একটা প্রক্রিয়া, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে একটা ধাপ, সেগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে, ওই আপনারা তো সোচ্চার হন নাই। আজকে যখন এই দেশের মানুষের প্রতিটি নাগরিক, আপনি সাংবাদিক, আপনি শিক্ষক, আপনি কূটনীতিক, আপনি কি নিরাপদ? সরকারের সন্দেহে আপনি আপনার বইয়ের সাথে কি আলাপ করতেছেন সেটাও আপনার ওই নজরদারি ডিভাইসের মাধ্যমে সে আপনার নিয়ে দেখবে। আপনি আপনার প্রেমিকের সাথে কি কথা বলতেছেন সেটিও তারা দেখবে। এইভাবে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করা, যেটা ১০ই ডিসেম্বর আরেকটি আমরা নারকীয় ঘটনা আমরা দেখেছি, যে আপনার মানুষের ব্যক্তিগত মোবাইল ঘেটে তার গ্যালারিতে তার বউয়ের সাথে ছবি, না ছেলের সাথে ছবি, না মেয়ের সাথে ছবি, সেগুলো দেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, ছাত্রলীগ। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগকে কে দিয়েছে এই অধিকার মানুষের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার? যে কারণে আমরা এই নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদ জানাই, এবং সরকার যে ইসরায়েল থেকে যন্ত্রপাতি কিনেছে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার, নিরাপত্তা হরণ করার, সাংবিধানিক অধিকার হরণ করার, এর প্রতিবাদে আগামীকাল বিকাল ৩:৩০ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আমরা একটা প্রতিবাদ সভা আয়োজন করেছি। এবং আরো অন্যান্য দেশের প্রতিনিধিরা যারা ওই সমস্ত দেশে কাজ করে, তারা আমরা যে নতুন পার্টি হিসেবে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের সাথে আলোচনা করেছে। বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সংকট সারা বিশ্বই জানে, বিশেষ করে অনেক বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু এখন অপেক্ষায় আছে যে আপনার বাংলাদেশে যদি একটা স্থিতিশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় তারা বিনিয়োগ করবে। যেমন দুবাইয়ের শারজাতে যে রুলার আছে তাদের লোক পরিবারের সাথে আমার মিটিং হয়েছে, সৌদি আরবিয়াতে আপনার বিভিন্ন শহরের যারা মেয়র আছেন কয়েকজনের সাথে মিটিং হয়েছে, কাতারের আপনার আমিরের প্রতিনিধি তাদের সাথে মিটিং হয়েছে। বিকজ আমরা একটা কথা মনে করি যে আমরা যদি এই সরকারের তো টুডে অর টুমোরো পতন হবে, তখন তো দেশ আমাদেরকে চালাতে হবে, কাজে আমার দেশ সম্পর্কে কোনো নেতিবাচক তথ্য দিয়ে দেশের জনগণকে তো আমি নেতিবাচকভাবে তুলে ধরতে পারি না, আমার দেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কার্যক্রম তো আমি করতে পারি না। বরঞ্চ কিভাবে দেশের শ্রম বাজার এই সমস্ত দেশগুলোতে ওপেন করা যায়, বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কিভাবে ওই সমস্ত দেশে সুযোগ সুবিধা করা যায়, কারণ আপনারা একটা তথ্য হয়তো জানেন কি জানেন না আমি জানি না, মধ্যপ্রাচ্যের অনেক দেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপনার শত কোটি হাজার কোটি টাকার ব্যবসায়ীরা আছে যারা বৈধভাবে ব্যবসা করছে, কিন্তু অধিকাংশ লোক নিজের নামে কোনো প্রতিষ্ঠান করতে পারে না, ওই একটা আরবীয় তাদের নামেই হচ্ছে প্রতিষ্ঠান করে। তো অনেক আরবীয়রা ভালো, তারা আপনার তাদের ব্যবসা বাণিজ্য সহযোগিতা করে, আবার অনেকে আছে কিন্তু তাদের টাকা পয়সা মেরে দেয়, সেক্ষেত্রে দূতাবাস কিংবা কনসুলেট ওইভাবে আসলে এগিয়ে আসে না, তাদের বিপদে। তো সেক্ষেত্রে আমি আলাপ করেছি এবং ইতিমধ্যে সৌদি আরবিয়াতে এই সুযোগটি মিলেছে, বাংলাদেশিরা নিজ নামে কিছু ইনভেস্ট করতে পারবেন, বড় ব্যবসায়ীরা। তো এই রকমের ছোট ব্যবসায়ীরাও কিভাবে ইনভেস্ট করতে পারেন, এবং আমাদের দেশের নাগরিকরা এই ধরনের প্রতারণার শিকার হলে এবং যারা মানব পাচারের শিকার হচ্ছে তাদেরকে কিভাবে সেই সমস্ত দেশে সুরক্ষা দেওয়া যায়, এই বিষয়গুলোতে আমাদের অনেকের সাথে আলোচনা হয়েছে। আশা করি সরকার পরিবর্তন হলে আমরা বাংলাদেশকে সরকার পরিবর্তনের প্রথম বছরই অনার উচ্চতায় নিয়ে যাবো, এবং আপনাদেরকে বলছি আজকে বাংলাদেশ যে ভৌগোলিক যে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশে যদি একটা স্থিতিশীল গণতান্ত্রিক সরকার থাকে আগামী ১০ বছর বাংলাদেশ কোথায় চলে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না, কিন্তু এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে তারা বাংলাদেশকে বাগারে নিয়ে যাবে। তারা উন্নয়নের কথা বলে আপনারা দেখেছেন ইতিমধ্যে খাদের কিনারায় নিয়ে এসেছে, হ্যাঁ পদ্মা সেতু, মেট্রো রেল করেছেন, টানেল করেছেন, এগুলো কি আওয়ামী লীগের এমপি মন্ত্রীর টাকায় করেছেন? আওয়ামী লীগের নেতাদের পৈতৃক সম্পত্তি বেঁচে করেছেন? জনগণের টাকায় করেছেন, আপনি আমি আমরা যে প্রতিনিয়ত ব্যর্থের ট্যাক্স দেই সেই টাকায় করেছেন। বরঞ্চ এই প্রতিটি প্রকল্পে যারা দ্বিগুণ তিনগুণ ব্যয় দেখে লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন, সরকার পরিবর্তন হলে তাদেরকে আমরা আইনের মুখোমুখি করে বিচারের মুখোমুখি করব।
থ্যাংক ইউ। তাহলে আপনাদেরকে ধন্যবাদ, আশা করি মোটামুটি বিষয়গুলো খুব স্পষ্ট হয়েছে। অনেক ধন্যবাদ, আগামীকাল বিকাল 3:30 প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের গণ অধিকার পরিষদের মোহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, আবু হানি, সাত্তার হোসেন, মালিক ফরাজি, যুগ্ম সদস্য জি মুশির রহমান, তারেক রহমান, ফাতেমা তাসলিম, সদস্য সৈয়দুল ইসলাম, গণ অধিকার পরিষদের সভাপতি বীরা বিধান এবং দেশের অধিকার পরিষদের সদস্য।